थोड़ा बहुत डांट रहेगा, नहीं तो ये क्या है, नया पत्ता में एकदम पतला वाला पान नहीं चलेगा, ठीक है। और एकदम मोटा वाला पान जो है वो डालूंगा तो वो भी दिक्कत हो जाएगा, चींटी बैठती है, ठीक है ना। नहीं चुकी मतलब दादा, पान साफ रहे ना, आप परसों डाले थे मेरे को 500 पान डाले थे नया पान में बड़ा से इसका। हाँ वो कभी सुनिए ना, वो बड़ा आया तो एक ही खेत का दादा पान नहीं आता है ना, और बड़ा आना और भरती आना। सुनिए ना दादा, मोटर ना। हेलो, हाँ मैं बोलो, आपका कुछ दिखाई नहीं दे रहा है क्या? मोबाइल में हाथ रख दे के मुंह भी नहीं दिख रहा है। हेलो, हाँ हाँ ये देखिए ना, एकदम नया पत्ता, एक खेत का पान आता तो मैं कोई दिक्कत नहीं था, ठीक है ना दादा। हर एक किसान अलग अलग किसान का पान आता है ना, उसमें दिक्कत हो जाता है दादा, झूठ बोल के क्या करूँगा आपको, बोलिए। अरे और एक पान दिखा रहा हूँ, पांडव तो गोचे भोतती है, मोटा पान तो सब मोटा पान की कोई बात कत ভালো দু এক এক চাষির কি পান আইছে আরে না ওরা আছে তো যত্রা দিয়ে লিবা যায় যে তো টাকা দেখি না যত দিয়ে লিবা যায় পান গুলো কত বড় বড় পান যাইছে আগে, সেটা তো ভিডিও কলে দেখা দেয় হাতের পান যায়। আমি বলে নতুন পানে দিলে চিকি পান, পুরানো পানে চিকি পান আইছে, বলে না চিকি পান লুব তার দুবো কাই লস খায় খায় বসে আছে, তাও তো সে মজা পায়। দাদু রেগে যায় মানে যত মহাদেবের
देखे रिपोर्ट लिए आसते ও না 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 দেখি দেখি বাঁধো বাঁধো আমি দেখি সারা বড় বান বরফ দাও কি বলছে কি শুনছো তুমি অত বে শুনছো কি না গ্যাস করি তুমি পান গুড়াইবে না খাবে হ্যাঁ শুধু লোক না হ্যাঁ খেয়েছিল আগের বাদে খাইছিল না কয়নি মুখে পাতা নেই পাতা আছে ও কলা কলা পাতায় না না খাই হয়তো কয়নি মুখে তুমি এক কাজ করো তুমি সে দাদার দোকানে করলো সেখানে পাতা পাবো তুমি সে দিয়ে বন্ধ তো ডুবে খাও খাবে তো পেটে তিনটে বিয়ে একসঙ্গে আশীর্বাদ হইল নাকি হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদই ছিল সকলের মনে ওই একটা সন্দেহ ওইখানে কেন বাবা সন্দেহ রাখবো আগে বলে দিই তারপরে যা হয় হবে কে বিশ্বাস করলে বিশ্বাস করবি আর নেই করলে কোনো সমস্যা তুই পাতা একটা পাবেন তাদের খেয়ে যাবো মাল পড়বে এক্ষুনি খাবে জিজ্ঞাসা করো খাবে কিনা ওই রটপটগুলো আসবে খাওয়া গেছে খাবে নাকি পান না ভাত খাবে কিনা ভাত খাবে না পান খাবে
আচ্ছা হলো আগের বারে খাইছিল না ভাত চাইছে ওখানে খাই তো এই লোক খাইছিল না অন্য লোক হ্যাঁ পুরানো পাকা ভালো পান দিলে বলে পাকি যায় এটা চিতি পড়া আবার একটু ভালো সাইজের দেখে দেন বলে পাতলা হয়ে যাবে কত সহ্য করবো এটা সবে একটা বুঝে মনে হয় নাকি কাকা কি হবে পান্ডা তুমি বলো পঞ্চাশ টাকার আই কি হবে সেই পান্ডা রিপোর্ট দিচ্ছ ছিল খোঁজার বদলে এই ছোট ছোট পান দিচ্ছ সেই তার উপর ফাসিছে বেচারা কি ফাসিছে তার ওপেন কলে ফেলেছি তো আমি কোনো চুরি নিয়ে কোনো কিছু না বলো আমি তো ওপেন কলে ফেলেছি সে ভাবছে আজকে পাবো নি আজকে মেরে দিই যা মারু আগে মেরে দিই তো না খাবি টাবি নি না শুধু তুই না মদ খা খালি তো মদ খেয়ে কে বড় কাম করে যাবে ও দা ওই এত খাওয়া খেয়েছে গাড়ি থেকে পড়ে গেছে কোনো হুঁজ নেই কবে হ্যাঁ এই গাড়িতে বলছি দেখছ তো সে দাগলে রাস্তায় কমি হয় আই সব হ্যাঁ অ্যাক্সিডেন্ট আরে অ্যাক্সিডেন্ট কি পান এখন মেডিকেল নিয়ে বলে পান পালা পানি দিন চলে গেছে হ্যাঁ তার পান চলেছে ও ঘুমানো এই গাড়ি চলেছে তারপরে আর সকালে লাগেছে পান চলেছে আমাকে আর কেউ ডাকে ডাকে না আমাকে খুঁজছে আমি এমন জায়গায় শুয়েছি ও বাবা এ তো সব কটা যাইছিল সব কটা যাইতল তো পুরা গোষ্ঠী যাইতল তো গঙ্গাধরপুর সেটা বুঝিছে প্রচুর ডাউন ইয়ে হইতে হইতে আমার দমা মারি হাত ব্যথা হবে অলরেডি 14 মিনিট হয়ে যায় পালিয়ে যাই এবারে খালি ঠাকুরের প্রসাদ বলে কথা রামের ভক্ত হয়েছে এখন সে সিয়ারাম সিয়ারাম চালিয়ে আমার নাকি রামের ভক্ত সে রামের ভক্ত হলো দাদুলো তোমার জন্ম ছিলনি গৌতম সিং মারা সিয়ারামের ভক্ত জানি আমি আরে বা হাতে লাগি বাবা খালি ঠাকুরের প্রসাদ তুমি গালে দিয়ে কেন আমি না শ্যামল
তার সাথে ঘুমের ঘরে চোখ বন্ধ করে তুই যা কহ আমার হেলমেট করে তোমার মা কখন যে কি হয় আমি বুঝতে পারছি। তারপরে বড় পান দাও নি, তারপরে এবারে ছোট পানটা যেতে কি করে? ঠিক আছে হ্যাঁ, এবার কটা পানটা একটু ছোট হয়েছে, সরি দাও সরি দাও একটু। ভিডিও করে ছেড়ে দিছি আমি, ঘরে যাইছিলি না ঘরে যাই তো না না আবার কালকে করবো 20,000 টাকা লাগাই দিতে হবে পান দেবো দিবে আরো ভালো কইবে কেন কত রাস্তা নিয়ে এখন অনেক জায়গায় ঝাড়ছে টাড়ছে তো আর তো কেউ বিশ্বাস করেনি। খুঁজাতে পাবি না আমি জানি এই পানের সাইজ করে উঠে না আমার যাচ্ছে বাবার ক্ষমতা নিয়ে ধরবে সে মিস করে দিচ্ছি আমি তার যে নিব সে তো নিব এবার এর নিয়ে দুধের মাথা আবার খুলে এটাকে ঢুকাতে হবে, এটা খুলে মোটটা মাথা করে দিয়ে খাটা এটাকে খাটা দিতে হবে। ভ্লাদিমির পুতিন খুঁজে খুঁজে বার করবে, নাইলে জো বাইডেন খুঁজে খুঁজে বার করবে, না ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প আসবে আবার, ও সালা ও চলেছে বলে চুক্তিবদ্ধ রাজনীতি করে, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রক্ষণ মানে আত্ম মানে আক্রমণাত্মক রাজনীতি করে, আর বাইডেন হচ্ছে কি আইসব যুদ্ধ লাগিয়ে শুধু পয়সা কামিব অস্ত্র বিক্রি করবো শুধু চিটিং মারে। ডোনাল্ড ট্রাম্প খতরনাক লোক মানে সকলে ভয় পায়, তো তুমি ভাবো না নর্থ কোরিয়ার সে যে মালটা কিম জং সে তো ভয়ে কাঁপতো ওকে দেখলে, কিন্তু যেই ডোনাল্ড ট্রাম্প চলে এলো সে এখন লাফানো শুরু করে দিয়েছে। হইলেও কি হবে আমেরিকা আর সেই মানে সেই পজিশনে নেই, আর আমেরিকাকে জো বাইডেন শেষ করে দিচ্ছে, অথচ আমেরিকান কংগ্রেস কিন্তু ওটা সব থেকে পুরনো পার্টি আমেরিকার, জো বাইডেন আমেরিকান কংগ্রেস নু আসি চীনকে সালা সিপিএমকে সিপিএম যা আতি আছে সেই যা তাকে হারিতে পারে তো কত সাল হয়ে গেল আজকে 100 বছর উপরে হয়ে গেল উনকে মানে বংশ পরম্পরা এইটাই না এখনকার কথা বাদ দাও এখন সেটা এখন পজিশন এখন হচ্ছে দমদার রাষ্ট্রনায়ক দামোদর দাস মোদি এখন কদিন রইবে এখন কদিন মানে আপাতত আগামী 10 বছর থাকছে 10 বছর কোনো রাস্তা নেই ভারতবর্ষের ইতিহাসে কোনো রাস্তা নেই বিকল্প কোনো মুখ নেই ছিল ভেঙে দিচ্ছে না হবে না রাহুল গান্ধী তো আবার কলকাতায় আসছে সেদিনটা রাষ্ট্রপতি করে দিয়ে গণমুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করে দিয়েছে বলে না সঙ্গে সঙ্গে কংগ্রেস পার্টি ফুটেছে পুরো রাজনীতিটা সে কয়ে দিয়েছে যে তুমি এই লজিকে খেলো কংগ্রেস কংগ্রেসকে জিন্দগিতে বাজাতে পারতে বিজেপি
প্রণব মুখোপাধ্যায় বহুত খতরনাক পলিটিশিয়ান ছিল। প্রণব মুখোপাধ্যায় খতরনাক পলিটিশিয়ান, ওকে তো শেষ করে দেওয়ার জন্য কংগ্রেস ভাবছে যে আমার সোনিয়া গান্ধী ভাবছিল আমার ছেলেকে আমি দেশের রাজা করব, আর প্রণব মুখোপাধ্যায়কে আমি হচ্ছে কংগ্রেস আসবেনি, কোন একটা আঞ্চলিক দল যদি বড় হয় পরবর্তীতে তোমাকে বলছি কংগ্রেস 22টা সিট পেয়েছিল তো হার্লি 27টা হতে পারে। বিহারে কি করে হয়ে লোকে জানে, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ বিহারে অদ্ভুত ব্যাপার, রাতারাতি সরকার ছিল, এক রাতে সরকার ছিল, বিহারে তো সে ইস্তফা দিয়েছে, হো কোর্ট তো এক রাতে সরকার চেঞ্জ করে দিয়েছে, এক রাতে কত গেম হাটে মাথা কিছু। আমি তো আমি আর খবর দেখিনি, কারণে আমি শুধু দেখি স্টক মার্কেটটা কবে বাড়লো। সাংগঠনিক অনেক ভুল আছে, সংগঠনটাকে শেষ করে দিলে নিজামনকের লোক আর কি করবে, সব তো কবজা করে নিতে যায়। এই যেমন খাদের ফাদের দেখাটে ব্যবসা তো আমাকে হাত ধরে চলে যায়, এবার যত পারো যার পানি পারো লুটি এলো, এখন পাঁচ বছর চুপ করে বসে যাবো, তারপর ভাববো ওই করে কত। হ্যাঁ কংগ্রেস, হ্যাঁ কংগ্রেসের তো ওখানে কংগ্রেস পাঁচ বছর, বিজেপি পাঁচ বছর, ওখানে কেউ কোনো না, তাও তো একটা ওই মার্ডার হয়েছে, এবারে ইলেকশনে একটা মার্ডার হয়েছে কর্ণাটকে, হচ্ছে জানাবো এবারে ইলেকশনে একটা মাত্র মার্ডার হয়েছে, শুধু হাত পালা বুঝলে ভাবা যায়। আর বানা কথা দিয়ে কেন রইবে বুঝবে তো, এটা রেট বেশি হবে মনে হয় নাকি, কেন রেট বেশি হবে কি আলোচনা চলছে, অমিত শাহ আর মোদি বুঝছে নাকি, তার দুজন আমাকে হাতে দেখা পুরো সেম, আগো ভিতরে ও সব তুমি জানো নি আমাদের রাষ্ট্রপতি ছিল, হ্যাঁ হট বা সেটিং হয়েছে, আরে গোটাম কেম বুঝতে পারে না যে ভাই বড় মানা মা এর মত লাফি দলো সে ঘর থেকে কিছু বুঝতে পারে না, মিডিয়া সামনে আছে না ব্যাপারটা বুঝছে, এনে রাজনীতি অনেক কম বুঝে, পুরো সেটিং হয়েছে, আরে দেখো এঠিনু সরাইবে নি রে বাবা, জীবনে সরাইবে নি, ভুল করে সরাই একে দিয়া সব মারবে পিটাইবে, আন্দোলন চলু ভিতরে ভিতরে, সব বিজেপিটাকে আনছে কে, সে এখন কয় লাগে নি বুঝিছে রে বাবা, তানে তানে তানেও তো বড় মাথা, তানেও তো জানে যে আর হবে নি, এই মমতা সঙ্গ দিবে নি, তানে জানে জীবনে আসবে নি,
জীবনে করবে না, এখন আসবে না, লোকসভা যাবে তারপর বলছে। আমি তো বলছি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে হাইলাইট সব মুখ্যমন্ত্রী প্রায় হয়ে গেছে স্যার। তুমি জানা কিছু করা, ওগুলা ওগুলা খবরে চালিয়ে রাখতে হয়, ওগুলা খবরে চালিয়ে রাখতে হয়, পুরানো রেকর্ড। তাহলে 300 350 তো পান হবে। এখানে খুঁজে না সেখানে খুঁজে একশো মাল হবে তোমার আলাদা, মানে মাল তো খদ্দার বেচবো আমরা আলাদা চুদের দেড়শো মান আলাদা করছে। সত্তর হাজার দেওয়া থাকলো, ছিচল্লিশ হাজার পাঁচশো মাসে, তাহলে কতটা আর কত পাবো? কি পাবো? হ্যাঁ ছিচল্লিশ হাজার পঁয়ত্রিশ কত হবে? কত টাকা পাবো সেটা এখন পাবে, সে কত পাবো? সত্তর নু ছিচল্লিশ হাজার পাঁচশো বাদ দাও না, সত্তর নু ছিচল্লিশ হাজার পাঁচশো বাদ দাও, ছিচল্লিশ পাঁচশো আর কি, ওই ছিচল্লিশ মারু ছিচল্লিশ, হ্যাঁ তেইশ পাঁচশো তো। হ্যাঁ দাদা, ওই কোটা একটা আর ব্যাঙ্গালোর একটা আছে। দুটো আছে আমার, দুটো আছে, দুটাই হটে তোমাকে, কোটা একটা ব্যাঙ্গালোর একটা। চল্লিশ হাজার টাকার মারতে করি সে মা কালকে মারেনি, মারটাকে ফোন করে দেখি সেই ফোন। সিগাত সিব্বু তুই যে আমার ফোন করলে আমি মারটা কাটবো। হ্যালো পত্র দিবে আমি জাস্ট করে মারবো, ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি, ইন্ডিয়া মার্ট মে ইনকোয়ারি ডালা থা, মেসেজ আয়া মেরে পাস। হ্যাঁ হ্যাঁ জি ভাই, ইনকোয়ারি ডালা থা। হ্যাঁ বলিয়ে, কিধার সে ফোন কিয়ে? ও ইনকোয়ারি ডালা ইধার কর্ণাটকা সে ফোন কিয়া হ্যায়। হ্যাঁ বলিয়ে, আমি যা পাউ সকতা হ্যায়। কর্ণাটকা কিধার সে? কর্ণাটকা মে ইধার বেঙ্গালোর সে 200 কিলোমিটার তো চিত্রগড়। হ্যাঁ হ্যাঁ বলিয়ে, আমি কি করতে হ্যায়? अभी रेट 1100-1200 चल रहा है। होगी कितना आएगा? 430-40 आएगा। 430-40 आएगा। हाँ हाँ। मार्केट में कागदीप है या हमारा? कागदीप है। कागदीप है। कागदीप है। हाँ अभी मार्केट का लास्ट हो गया ना, फिर गुरुवार है मार्केट। काल काल है, काल है, काल है। पैसा डालिए आज, डालिए काल होगा। हाँ हाँ कल होगा। हाँ आज पैसा देने से काल मिलेगा। आप 35,000 लगाइए, 3,000 पान जाएगा। 3,000 पान जाएगा। हाँ हाँ मुंबई जो अच्छा फुल मीठा काला पान क्या रेट से पहुँचा रहा है? 1300-1400 रुपया आएगा फुल मीठा काला, मोटा पुराना वाला, पुराना पत्ता पर चीटी होगा उसमें यार, नया पान के ऊपर मोटा जाड़ा पान 1100-1200 ठीक है, 1300 रुपये तक। पुराना पान चाहिए मेरे को, नया पान नहीं चलेगा। तो 45,000 डालिए। हाँ हाँ हाँ, हाँ, हाँ ट्रांसपोर्ट लेके 45,000 ठीक है ना? हाँ, हाँ, वो है, अभी हाँ हाँ ठीक है। उसका मैं वीडियो डाल सकता हूँ, सैंपल तो नहीं होगा, हमारे पास वीडियो होता है। हाँ वीडियो डाल दी। हाँ वीडियो डाल देता हूँ मैं। हाँ ठीक है, ओके जी, ओके ओके, नमस्ते।